হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। ওয়েলকাম ওয়েলকাম ইওর ফেভারিট ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে এই বিষয়ের উপর প্রতিটি এক কম্পিটিটিভ এক্সামে অন্ততপক্ষে একটি কোশ্চিন তোমাকে জিজ্ঞেস করবেই। এই কোশ্চিনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখানে 30টি কোশ্চিন নিয়ে আলোচনা করব, যে কোশ্চিনগুলো WBCS প্রিলিমিনারি এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন। ওকে, সো আজকের টপিক হচ্ছে ভারতের নদ নদী। চলো শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চিন কি বলেছে, বলছে বিগত বছরের প্রশ্ন আগেই বললাম। দেখো, কলেরু হ্রদ কোথায় অবস্থিত? অপশানগুলো দেখে নিই। অপশান হচ্ছে গোদাবরী ও কাবেরী, গোদাবরী ও কৃষ্ণার মধ্যে, কৃষ্ণা এবং কাবেরীর মধ্যে, মহানদী এবং গোদাবরীর মধ্যে। কারেক্ট অ্যান্সার ইজ গোদাবরী এবং কৃষ্ণার মধ্যে, অর্থাৎ গোদাবরী নদী এবং কৃষ্ণার মধ্যে কলেরু হ্রদটা রয়েছে। ওকে, সো কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি। ওকে, তোমাদের বলে দিই, তোমরা যদি জিওগ্রাফির আরও অন্য পার্টগুলো দেখতে চাও তাহলে আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেই ভিডিওগুলো দেখো। নেক্সট কোশ্চেন, জিও মরফোলজিস্টরা মনে করেন যে যে কোশি নদীর গতিপথের পরিবর্তন ঘটেছে, তার কারণ কি, তার মূল কারণ কি? অপশান এ, গঙ্গা নদীর জল প্রধানত পদ্মা নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, উত্তরবঙ্গে তিস্তা নদী প্রবাহিত হয়। অপশান সি হচ্ছে কলকাতা বন্দরের পতন। অপশান ডি, গ্যাংটক ও দার্জিলিংয়ের এলাকার ভূমিকম্প। কারেক্ট অ্যান্সারে চলে যাব, কলকাতা নদীর বন্দরের পতন। কলকাতার যে বন্দর রয়েছে, কলকাতা বন্দর বা কলকাতা পোর্ট, এর বন্দরের কারণেই কোশি নদীর পরিবর্তন, জলের নদীর গতিপথের পরিবর্তন ঘটছে। সো পরবর্তী কোশ্চিনে চলে যাব আমরা। বলছে পোলাভরম প্রজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত হয় সেটি কোনটি? কাবেরী, অপশান বি পেনির, অপশান সি কৃষ্ণা, অপশান ডি হচ্ছে গোদাবরী। কারেক্ট অ্যান্সার ইজ হচ্ছে গোদাবরী, গোদাবরী নদী। ওকে, তো পোলাভরম প্রজেক্টটি জড়িত রয়েছে গোদাবরী নদীর সঙ্গে। নেক্সট কোশ্চিনে চলে যাব, অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে, পূর্ব এবং পশ্চিম দিকে, নদী দুটি কি? নদী দুটি হচ্ছে নর্মদা তাপ্তি, নর্মদা মহানদী তাপ্তি এবং বেতোয়া, না তাপ্তি এবং সোন। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, নর্মদা এবং মহানদী। সরি, তোমাদের এখানে মার্ক করা ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার শারীরিকভাবে অসুস্থতা থাকার জন্য আমি ভিডিও বানাতে পারছি না, তবুও আমি চেষ্টা করছি। ওকে, সো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে নর্মদা এবং মহানদী। ঠিক আছে, এবার চলে আসি, ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন? শতদ্র, গঙ্গা, বিপাশা, ইরাবতী। কারেক্ট অ্যান্সার হচ্ছে গঙ্গা। ঠিক আছে, অনেক বইয়ে লেখা থাকবে শতদ্র, কিন্তু শতদ্র সঠিক উত্তর নয়, কারেক্ট অ্যান্সার হচ্ছে গঙ্গা, হিমালয়েরও অধিক প্রাচীন। ঠিক আছে, নেক্সট কোশ্চিন চলে যাচ্ছি, কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? শতদ্র, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলাম। কারেক্ট অ্যান্সার ইজ ঝিলাম, ঝিলাম নদী থাকলে এটা কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তুমি যদি ম্যাপটাকে মনে করো তাহলে বুঝতে পারবে। সো চলো পরবর্তী কোশ্চেন, নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? কারেক্ট অ্যান্সার ইজ অমরকণ্টক মালভূমি থেকে। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অমরকণ্টক মালভূমি থেকে। নেক্সট কোশ্চেনে চলে যাব, সিন্ধু নদের উৎপত্তি স্থল কোথায়? শেষনীল হ্রদ, ভীমতাল হ্রদ, নামের হ্রদ, না মানস সরোবর? দেখো এটা কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট, বিসিএস 2011 এবং 12 পরপর দুবার রিপিট হয়েছে। কারেক্ট অ্যান্সার ইজ মানব সরোবর। ওকে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চিনটা তো আরোই ইম্পর্টেন্ট, পরপর তিনবার এসছে, 8, 11, 12। কোন ভূমিরূপের মধ্যে দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে? সিনক্লাইনাল উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা, চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা, না বদ্বীপ? কারেক্ট অ্যান্সার হচ্ছে চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা। অপশান ডি হচ্ছে, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা মনে রেখো। নেক্সট পরবর্তী কোশ্চিনে চলে যাব, বলছে গঙ্গা বঙ্গোপসাগরে যে ভূমিরূপের মধ্যে দিয়ে প্রবাহিত সেটা কি? বদ্বীপ, মোহনা, পাখির পায়ের মতো বদ্বীপ, না চ্যুতি? কারেক্ট অ্যান্সার ইজ হচ্ছে বদ্বীপ। ওকে, তাহলে বদ্বীপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ। বলছে ফারাক্কা বাঁধ এর উদ্দেশ্য কি? ফারাক্কা বাঁধ যে নির্মিত হয়েছে এর উদ্দেশ্য কি? হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি, জলবিদ্যুৎ উৎপাদন, চাষের জমিতে জল সরবরাহ, না উপরোক্ত কোনোটিই নয়? কারেক্ট অ্যান্সার হচ্ছে হুগলি নদীতে জলের পরিমাণ বা জলের প্রবাহ যে বৃদ্ধি, এটাই ছিল ফারাক্কা বাঁধের নির্মাণের প্রধান উদ্দেশ্য। নেক্সট কোশ্চিন চলে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? ঝিলাম, শতদ্র, ইরাবতী, না সিন্ধু? কারেক্ট অ্যান্সার ইজ শতদ্র নদীর উপর নির্মিত। ওকে, নেক্সট কোশ্চিন চলে যাব আমরা, কপিল
ধারা জলপ্রপাত অবস্থিত সোন নদীর উপর, চম্বল নদীর উপর, নর্মদা নদীর উপর না কৃষ্ণা নদীর উপর? কারেক্ট অ্যান্সার হচ্ছে নর্মদা নদীর উপর। নর্মদা নদী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন বলছে নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাদ নিম্নলিখিত কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, কাবেরী, ভদ্র, তুঙ্গভদ্রা না সোন? কারেক্ট অ্যান্সার হচ্ছে কৃষ্ণা নদী। হ্যাঁ, কৃষ্ণা নদীর উপরে এটি অবস্থিত। ঠিক আছে, এবার চলে আসি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। গঙ্গা বদ্বীপ, মিসিসিপি বদ্বীপ, ইরাবতী বদ্বীপ, গোদাবরী বদ্বীপ? কারেক্ট অ্যান্সার হচ্ছে গঙ্গা বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ওকে, সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিনে চলে যাব। পরবর্তী কোশ্চিন বলছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা বদ্বীপ, এটা তো আমি পড়লাম একটু আগে, বললাম, রিপিট করছি আবার, চলে আসি। নিম্নের কোনটি আরব সাগরে পতিত হয়নি? মহানদী, নর্মদা, তাপ্তি, শরাবতী? কারেক্ট অ্যান্সার ইজ হচ্ছে মহানদী। মহানদী নদীটি তোমার আরব সাগরে পতিত হয়নি। নেক্সট কোশ্চিন চলে যাব। নেক্সট কোশ্চিন হচ্ছে ভারত ও বাংলাদেশের সঙ্গে জলবন্টন করেছে, এই বন্টন হচ্ছে মাইথন বাঁধ, ফারাক্কা ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ, ব্রহ্মপুত্র নদ? আমরা সকলে জানি ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ থেকে দুটো ভাগ চলে গেছে, একটা পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ মুর্শিদাবাদ হয়ে হুগলি, হুগলি নদী, আর একটা চলে গেছে তোমার বাংলাদেশ পদ্মা মেঘলা নদী। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত কর্ণাটকে। ওকে, কর্ণাটকে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিনে চলে যাব, কোন নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত? নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত কৃষ্ণা নদীর উপর, কৃষ্ণা নদী রয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। ওকে, পরবর্তী কোশ্চিন, নেক্সট কোশ্চিন হচ্ছে কোশ্চিন নাম্বার 20, বলছে চাঁচাই জলপ্রপাত অবস্থিত কোথায়? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ? কারেক্ট অ্যান্সার ইজ হচ্ছে মধ্যপ্রদেশের চাঁচাই জলপ্রপাত অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চিন, গৌতমী ও বৈশিষ্ট্য হলো প্রধান উপনদী কোন কার? এটা হচ্ছে গোদাবরীর, গোদাবরী নদীর প্রধান উপনদী হচ্ছে গৌতমী এবং বৈশিষ্ট্য। ওকে, নেক্সট কোশ্চিনে চলে যাব, সিন্ধু, অরূপ ও শতদ্র নিম্নের কোনটির উদাহরণ? পূর্ববর্তী নদী, অনুগামী নদী, পরবর্তী নদী, আধ্যারোপিত নদী? এটা হচ্ছে পূর্ববর্তী নদী। সিন্ধু, অরূপ এবং শতদ্র এগুলো হচ্ছে পূর্ববর্তী নদী। নেক্সট হচ্ছে পরবর্তী কোশ্চিনে চলে যাব, বলছে নিচের কোন নদীর তীরে কোটা অবস্থিত? কোটা মিন্স কি? কোটা হচ্ছে তোমার রাজস্থানে অবস্থিত, অর্থাৎ যেখানে মেডিকেল এবং জেইর তোমার ইম্পর্টেন্ট কোচিং দেয়া হয়, সো এটা বিখ্যাত মেডিকেল এবং জেইর কোচিংয়ের জন্য এটি চম্বল নদীর তীরে অবস্থিত। ওকে, চলো পরবর্তী কোশ্চিন চলে যাব। কোশ্চিনটা কি বলছে, কাবেরী নদীর জলবন্টন নিয়ে, হ্যাঁ, কাবেরী নদীর জলবন্টন নিয়ে যে দুটি রাজ্যের মধ্যে বিবাদ রয়েছে, কার কার মধ্যে বিবাদ রয়েছে? এটা হচ্ছে অপশান সি, তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে বিবাদ রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে অমরকণ্টক মালভূমি থেকে নর্মদার উৎস? অমরকণ্টক হলো কার শৃঙ্গ? মৈকাল পাহাড়ের শৃঙ্গ, মৈকাল পাহাড়ের শৃঙ্গ। ওকে, অমরকণ্টক কার? মৈকাল পাহাড়, এটা মনে রাখবে। উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী হচ্ছে, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী হচ্ছে গোদাবরী। গোদাবরীর দৈর্ঘ্য কত? গোদাবরীর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিমি বা কিলোমিটার। ওকে, তো গোদাবরী নদীর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। নেক্সট হচ্ছে নিম্নের কোনটি পশ্চিম বাহিনী নদী? অপশানগুলো দেখে নিই, মহানদী, নর্মদা, গোদাবরী, কৃষ্ণা। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে নর্মদা। নর্মদা হচ্ছে কি? একটা পশ্চিম বাহিনী নদী। নেক্সট কোশ্চিন হচ্ছে বিশ্বের বৃহত্তম গ্র্যাভিটি বাঁধ কোনটা? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে ভাকরা। ভাকরা হচ্ছে বিশ্বের বৃহত্তম গ্র্যাভিটি বাঁধ। পরবর্তী কোশ্চিন, নিম্নের কোনটি অন্তর্বাহিনী নদী? দেখো, অন্তর্বাহিনী নদী বলতেই লুনি নদীকে কেন্দ্র করবে। কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি, এক্ষেত্রে লুনি নদী। লুনি নদী অলওয়েজ অন্তর্বাহিনী নদী। তোমাকে কোশ্চিন দেওয়া থাকলে এই অপশানটা থাকবে আর এই অপশানটাই আনসার হবে। ঠিক আছে, সো পরবর্তী এবং লাস্ট আজকের কোশ্চিন বলছে সিন্ধু নদী হলো কি? সিন্ধু নদী কি, অনুগামী নদী, পরবর্তী নদী, পূর্ববর্তী নদী না বিপারা নদী? এক্ষেত্রে সিন্ধু নদী, আমরা আগেই একটা কোশ্চিনে দেখলাম সিন্ধু হচ্ছে একটা পূর্ববর্তী নদী। ঠিক আছে, পূর্ববর্তী নদী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি সেশনটা খুব ভালো লেগেছে। আজকের মোস্ট 30টা WBCS এর প্রিলির কোশ্চিন আমরা নিয়ে আলোচনা করলাম। এরপরে এর পার্ট, নেক্সট পার্টে কী টপিক নিয়ে আলোচনা চাও বা তোমার ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই সাজেশন কমেন্ট সেকশানে জানাবে। হ্যাঁ, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।